প্রিয় শ্রোতি মণ্ডলী, যে যেখানে বসেই ঢাকার মোহাম্মদপুর কলিকাতা হারবালের স্বাস্থ্য বিষয়ে রোগ বিষয়ে ভিডিও বার্তা দেখতেছেন বা পরবর্তী দেখবেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আজকের বিষয় শীতে যে কারণে কাঁচা আমলকি খাবেন জানলে আপনি অবাক হয়ে যাবেন। যেহেতু শীত চলতেছে, কাঁচা আমলকি ভরপুর বাজারে পাওয়া যায়। এই কাঁচা আমলকি খেলে আমাদের শরীরে কি কি কাজ করবে এই বিরুদ্ধে সেটি কথা বলে আজকে ভিডিও শেষ করব। তো বন্ধুগণ, শীত চলতেছে আর এই সময় নানা ধরনের ভাইরাল ফিভার, হজমের অসুবিধা সহ একাধিক সমস্যা শুলে দেখা যায়। বিশেষ করে তাপমাত্রা কমে এবং বায়ুদূষণের পরিমাণ বাড়তে থাকে, যার পরে শ্বাসকষ্ট, অ্যাজমা, হাঁপানি সহ বিশেষ করে ফুসফুসে নানা ধরনের সংক্রমণ দেখা যায়। আর এই পরিস্থিতিতে অনেকে মৌসুমি ফল খাওয়ার কথা অনেকে বলে থাকেন। এক্ষেত্রে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে একটি ফল, যার নাম কাঁচা আমলকি। তো প্রিয় দর্শক, এই যে কাঁচা আমলকি, এর মধ্যে আছে উপস্থিত ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট, একাধিক রোগের হাত থেকে শরীরকে বাঁচাতে সাহায্য করে। তবে সঠিক নিয়মে মেনে আমলকি না খেলে শরীরে ক্ষতিকারও হতে পারে। বিশেষ করে এই শীতকালে নানা ধরনের সংক্রমণ, ভাইরাল ফিভার, পাশাপাশি শ্বাসকষ্ট, হাঁপানি, হার্ট অ্যাটাক, হাই ব্লাড প্রেশার, টেনশন সহ ব্লাড প্রেশার সহ বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। তো প্রিয় দর্শক, এর জন্য অধিকাংশই দায়ী হয়ে থাকে বায়ু দূষণ। বলা বাহুল্য যে শীতে আমাদের বাতাসের দূষণের মাত্রা অনেক বেড়ে যায়। তাই এই সময়ে এমন কিছু ফল, এমন কিছু সবজি খাওয়া উচিত যাতে অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর পরিমাণে থাকে এবং অ্যান্টি ইনফ্লেমেটরি এবং প্রচুর পরিমাণে থাকার পাশাপাশি আপনার ব্লাড প্রেশারের মাত্রাও যাতে নিয়ন্ত্রণ থাকে। তো বন্ধুগণ, প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকা সত্ত্বেও ত্বক, চুল ঠিক তো থাকবেই, পাশাপাশি বয়স বৃদ্ধি রোগ থেকে শুরু করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং সেলুলার ড্যামেজ রোগ হতে পারে। তো বন্ধুগণ, আমলকি সর্বোপরি বিশেষ করে শ্বাসকষ্ট, শ্বাসযন্ত্র ভালো রাখে এই ফলে। তাই দূষণ বা সংক্রম বিরুদ্ধে লড়াই করতে পারে আমলকি খাওয়ার গুণে। তো বন্ধুগণ, বিশেষ করে ফুসফুসি জুস যদি আমলকি বানিয়ে খেতে পারেন, কাঁচা আমল জুস বানিয়ে খেতে পারলে শ্বাস থেকে শুরু করে ফুসফুসি থেকে শুরু করে শরীর যে কোনো রোগের হাত থেকে আমাদেরকে রক্ষা করবে। তাই শীতেই যখন ফলন বেশি হচ্ছে তখন গোটা ফলটা খাওয়া উচিত। তো প্রিয় দর্শক, প্রতিদিন সকালে খালি পেটে 1 থেকে 2-3টি আমলকি খেতে পারেন, এতে সবচেয়ে বেশি উপকার হয়। তবে দিনে 2-1টির বেশি আমলকি খাওয়া ঠিক নয়, কারণ এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যার কারণে কোষ্ঠকাঠিন্য হতে পারে। আমলকি টক হওয়ার অনেকেই এটি কাঁচা খেতেই পারেন না। তবে এই ফল টক ভাব কমাতে আমলকি ছোট ছোট করে কেটে নিয়ে একটু লবণ মরিচ দিয়ে মিশিয়ে খেতে পারা যায়। অল্প লবণ ও হলুদ দিয়ে আমলকি ফুটিয়ে নেওয়া যায়। এছাড়াও আমলকি চাটনি বানালেও মন্দ নয়, তবে কিছু ক্ষেত্রে ফলটিকে এড়িয়ে যাওয়া ভালো। তো কোনো কোনো সার্জারি হয়ে থাকে, বিশেষ করে ফ্রি রেডিয়েশন ওষুধ খান বা চিকিৎসক পরামর্শ নিয়ে আমলকি খাওয়াটা বুদ্ধিমানের কাজ। তা অন্তঃসত্ত্বা মা বোনেরা যাদের বাচ্চা দুধ পান করাচ্ছেন তাদেরকে আমলকি এড়িয়ে যাওয়া ভালো। তো প্রিয় দর্শক, আমলকি যে কোনো অবস্থায় খাওয়া যেতে পারে, শরীরে অনেক পুষ্টিগুণ আমলকি। ত্বক ভালো থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, শ্বাসকষ্ট, অ্যাজমা ভালো থাকে, অর্থাৎ সর্বোপরি আমলকি দেহের জন্য একটি গুড মেডিসিন। তো প্রিয় দর্শক, এখন আমরা শীত চলতেছে, কাঁচা আমল বেশি পরিমাণে খাবো, ফ্যামিলিতে খাওয়াবো, নিজেও খাবো, তা আমরা সমস্যা থেকে পরিত্রাণ পাবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।